नमस्कार बंधुरा, बॉन्ग हिट कुकिंग एंड ब्लॉगिंग चैनले आपनादेर स्वागत जानाई। आज आमी रायबाड़ी 300 बछरेर पुरातन दुर्गोत्सवेर किछु मुहूर्त आपनादेर संगे शेयर करे नेब। आज नवमीर सन्ध्याय रायबाड़ी सन्ध्या आरती आपनादेर साथे शेयर करे नेच्छी। रायबाड़ीर एई दुर्गा मेला स्थानीय मानुषजनेर काछे बड़ मेला नामे परिचित। जाना जाए सर्वप्रथम रायवंशेर लोकेरा एई ग्रामे एई पूजार प्रतिष्ठा करे। तखन ग्रामे अन्य कोनो दुर्गा पुजो होतो ना, सेई कारणेई एई दुर्गा मेला स्थानीय मानुषजनेर काछे बड़ मेला नामे परिचित। खूबी प्राचीन एई पुजो। पूरो भिडियोटी आपनारा देखुन। जदि आमार भिडियो आपनादेर भालो लेगे थाके ताहले लाइक शेयर एवं कमेंट करते भूलबेन ना। आर नतून बंधुरा पूरो भिडियो देखे तबेई सबस्क्राइब करबेन। আনুমানিক আমাদের পূর্বপুরুষের কাছে শোনা কথা অনুযায়ী এই পুজোর বছর প্রায় আনুমানিক 300। আমাদের পূর্বপুরুষের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদের এই বেলিয়াটোড়ের রায়বাড়ির পুজোর বয়স আনুমানিক 300 বছর। এবং এই রায়বাড়ির ইতিহাস হচ্ছে যে আমাদের পূর্বপুরুষ যারা বারভঞ্জার প্রতাপাদিত্য রায়ের আপনার নাম শুনেছেন, প্রতাপাদিত্য রায়ের পূর্বপুরুষ রাজীবলোচন গুহ, প্রতাপাদিত্য গুহ রায় রাজীবলোচন গুহ তৎকালীন ওখানে মুর্শিদাবাদে যশোরে মুর্শিদাবাদে হিন্দু মুসলমানদের অত্যাচারে উনি যশোরেশ্বরী মূর্তিকে নিয়ে আসেন। যশোরেশ্বরী মূর্তিকে নিয়ে এসে উনি তখন থেকে মুসলমান অত্যাচারে মুর্শিদাবাদে আসেন। মুর্শিদাবাদে আসার পরে মুর্শিদাবাদে ওখানে যা তৎকালীন হিন্দু সমাজের যারা পাঠা ছিলেন তারা বললেন যে আপনি এখানে থাকতে পারবেন না। তখন বিষ্ণুপুর ছিল একমাত্র সারা ভারতবর্ষের মধ্যে স্বাধীন রাজ্য, হিন্দু রাজ্য বিষ্ণুপুর।
যে বিষ্ণুপুর এর রাজা আকবরকেও কর দিতে অস্বীকার করেছিল, দ্বিতীয় কর। সুতরাং তিনি হিন্দু ধর্মের দেবদেবীদের প্রচণ্ড তিনি শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন এবং দেখাশোনা করতেন। সেই হিসেবে মুর্শিদাবাদ থেকে দীর্ঘ পথ পেরিয়েছে, ওখানে বহু গভীর জঙ্গল পেরিয়েছে, উনি বিষ্ণুপুর রাজার কাছে উপস্থিত হন এবং সেই যশোর সেই মূর্তির কাহিনী বর্ণনা করার পর বিষ্ণুপুরের রাজা ওনাকে দেওয়ান রূপে ওখানে নিয়োগ করেন এবং বিষ্ণুপুর যশোরেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করার জন্য জায়গা দেন এবং সেটা ওখানে যশোরেশ্বরী মূর্তি প্রতিষ্ঠা হয়। যশোরেশ্বরী মূর্তি প্রতিষ্ঠা যেহেতু বিষ্ণুপুরে আছে, তারপরে বিষ্ণুপুরের রাজীব লোচনের পরে দুই তিন পুরুষ পরে রাজ্যধর দেওয়ান উনি ওনাকে জমিদারি দিয়ে বেরোতে পাঠান এবং এই আমাদের পুজোর তিন পুত্র ছিল তার, বড় রায়, মেজ রায়, ছোট রায়। এবং আজকে সেই পুজো আমাদের এখানে আজকে যেহেতু যশোরেশ্বর মূর্তি আছে তাই আমাদের এখানে কোনো পূর্ণাঙ্গ মূর্তি হয় না। এখান থেকে পুজো পাঠানোর পরে বিষ্ণুপুরের যশোরেশ্বর মূর্তি পূজা আরম্ভ হয় এবং সেই থেকে আমাদের এই রায়বাড়ির পুজো চলে আসছে 300-300 বছর। আগেকার দিনে আমাদের এখান থেকে যে বিষ্ণুপুরের পুজো দেওয়া হয় ওখানে পুজো যেত, সপ্তমীর পুজো শুরু হলে ওখানে কামান ডাকা হতো, সেই আওয়াজ শুনে আমাদের এখানে পুজো হতো, স্টার্ট হতো, এটা রীতি ছিল। তো এখন তো আর ওসব নেই, ওসব গত হয়েছে, আমরা নিজেদের সময় অনুসারেই পুজো করি। বলো তো তাহলে বন্ধুরা, রায়বাড়ির দুর্গাপূজার সন্ধ্যারতির কিছু অংশ আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। রায়বাড়ির দুর্গাপূজা অতি প্রাচীন পূজা। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুবান্ধবদের শেয়ার করবেন এবং নতুন বন্ধুরা পুরো ভিডিও দেখে তবেই সাবস্ক্রাইব করবেন। যখন বলছি তখন বলছিলাম।